খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ব্যক্তিগত গাড়ি ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের বাড়িতে রাখা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী তথ্য নিশ্চিত করেন। তারা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নারায়ণ চন্দ্র চন্দের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তার একটি ব্যক্তিগত গাড়ি বিএনপি নেতা মোল্লা মফিজ ও তার বড় ভাই মোল্লা আবুল কাশিমের বাড়ির গ্যারেজে নিয়ে রাখা হয়। বেশ কিছুদিন পর ঘটনা জানাজানি হলে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, মোল্লা মফিজ ও তার ভাই মোল্লা কাশিম বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও স্থানীয় সাবেক এমপির ঘনিষ্ঠ। আওয়ামী লীগ আমলে বিরোধী দলের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হলেও নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠ হওয়ায় তাদের হয়রানি হতে হয়নি।